قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغون عن أمتي السلام رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো ফেরেশতা এমন ভাবে নিযুক্ত করে দিয়েছে ইন্না লিল্লাহি মালায়েকাতান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এমন কতগুলো ফেরেশতা আছে ওই ফেরেশতাগুলো কাজ মাত্র একটা ওই কাজ হলো সাইয়াহিনা ফিল আরদি এরা জমিনের মধ্যে ঘুরে এরা জমিনের মধ্যে ঘুরে এদের কাজ হলো ঘোরা শুধু ঘুরতে থাকে এরা জমিনের মধ্যে ঘুরে ঘুরে কি কাজ করে ইউবাল্লিগুনি মিআন উম্মতি আসসালাম ওই সমস্ত ফেরেশতাগুলো যেখানে যায় দেখে আমি নবীর উপর কোন একজন ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে ওই দরুদ শরীফটা নিয়ে আমি নবীর কাছে এসে পৌঁছাই দেবার না সুবহানাল্লাহ কোট্টা বাজারে মসজিদের মধ্যে বসে আপনি আশকর পাড়া দামে মসজিদের মধ্যে বসে আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছেন একবার এই দরুদ শরীফটা যেই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন ওই ফেরেশতাটা ওই দরুদ শরীফটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে যাবে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাংলাদেশের কোট্টা বাজারে আশকর পাড়া দামে মসজিদের মধ্যে বসে আপনার একজন উম্মত নাম হলো অমুক বাপের নাম হলো অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠিয়েছে আপনার উপর সালাম পাঠিয়েছে বলেন না সুবহানাল্লাহ قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد أرمت يا رسول الله আপনার পর কেমন দরুদ শরীফ পাঠাবে কেমন দরুদ শরীফ এনে পৌঁছাই দিবে আপনি তো মাটি হয়ে যাবেন মাটি হয়ে যাবেন মানে আপনাকে যখন কবর দেওয়া হবে তো মাটি তো আপনার দেহ খেয়ে ফেলবে সাহাবায়ে কেরাম তো তখন জানতো না শরীয়তের হুকুমটা এই জন্য সাহাবায়ে কেরাম বললো যে আপনি তখন মাটি হয়ে যাবেন বালি হয়ে যাবেন ধুলো আপনাকে খেয়ে ফেলবে মাটি তখন আল্লাহ রাসূল বলেন فقال ان الله عز وجل حرم على الارض اجساد الانبياء নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর দেহকে মাটিদের জন্য মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ কোন নবীর দেহ মাটি খেতে পারে না কোন নবীর দেহ কি খেতে পারে না মাটি কোন নবীর দেহ খেতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন বলে মাটি তো সবার দেহ খায় মাটি নবীর দেহ খাইতে পারে না মাটি নবীর দেহ আর যে মানুষের দেহ কেমনে বুঝবে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে যখন গেছিল আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারছে জ্বালাইতে পারে নাই আগুন জ্বালায় কিন্তু জ্বালাইতে পারে না নবী আল্লাহ আল্লাহ বলে কুনি বারদাম ওয়াসালাম আলা ইব্রাহিম খবরদার আগুন জ্বালাইস না আমার নবীরে ঠান্ডা হয়ে যা বেশি ঠান্ডা না না খারাপ লাগবে এয়ার কন্ডিশন এমন ঠান্ডা যেখানে বেশি ঠান্ডাও লাগে না আবার গরমও না একবারে মনোরম পরিবেশ এয়ার কন্ডিশনের মতো হয়ে যা ফাকুমনা ইলাইহি আল্লাহ রাসূল আসার পরে আমরা দাঁড়াই গেলাম সাহাবায়ে কেরাম সাহাবী বলতেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রাসূল আসছে লাঠির উপর বার দিয়ে অসুস্থ শরীর ছিল আমরা দাঁড়াই গেছি তখন আল্লাহ রাসূল বলে শুনেন লা তাকুমু কামা তাকুমুল আযিম ইউআযিমু বাযুহুম বাযা আল্লাহ রাসূল বলে আমাকে দেখলে সম্মানে দাঁড়াই যাইও না যেমন অনারবের মানুষ যারা আছে এরা একে অপরকে সম্মান করার জন্য দাঁড়াই যায় আমার সম্মানে কখনোই তোমরা দাঁড়াইও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বানাইতো না এই বিষয়টা মুস্তাদরাকে হাকাম আলা সহিহাইনে মধ্যে উল্লেখ আছে ইমাম হাকাম নিসাবুর রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন একটা হাদিস উল্লেখ করেছেন ওই হাদিসের মধ্যেই কথাটা আছে আর একটা বিষয় বুঝে রাখেন একটা হাদিস আমাদের সমাজে প্রসিদ্ধ আছে প্রচলিত আছে একটা হাদিস ওই হাদিসের মধ্যে হাদিসটা হলো এভাবে লাউলা কালামা খালাকতুল আফলাক হে নবী আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না এই একটা হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে লাউলা কালামা খালাকতুল আফলাক এই হাদিসটা হলো জাল হাদিস এটা সঠিক নয় এটা ভুল এটা মিথ্যা একটা বাড়ানো হাদিস এই হাদিস লাউলা কালামা খালাকতুল আফলাক এটা জাল হাদিস এটা বানানো এটা মিথ্যা তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতো না এই মর্মে একটি মুস্তাদরাকে হাকামের মধ্যে হাদিস বর্ণিত আছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জান্নাতের মধ্যে এই গাছের কাছেও যাইও না
لا تقربا هذه الشجرة فتكونا من الظالمين এই গাছের কাছে তোমরা যাইও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তো আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গিয়েছে পলটা হাতে নিয়েছে খেয়েছে বা খায় নাই যেটাই হোক রওয়ায়েত বিভিন্ন প্রকার আছে যেটাই রওয়ায়েত হোক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আমি আরেকদিনও বলেছিলাম এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল একজনে ফেসবুকে এই এলাকারই মনে হয় কোন একজন যে আমি যখন বলেছি নবীদের থেকে কোনো গুনাহ হয় নাই তো তিনি বলেছেন নবীদের থেকে গুনাহ না হলে হুজুর আপনি তো আপনার বয়ানে বলেছেন আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধ করার পরেও ফল খাইছে তো তিনি গুনাহ করছে না আসলে দেখেন সওয়াব আর গুনাহ এগুলো হলো দুনিয়ার বিষয় জান্নাতের বিষয় না আমার কথা বুঝছেন কোন কাজ করলে নেক কাজ করলে সওয়াব হবে খারাপ কাজ করলে আল্লাহর কথা অমান্য করলে গুনাহ হবে এটা হলো দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম যে ফলটা খেয়েছেন বা খাওয়ার জন্য হাতে নিয়েছেন ওটা তো দুনিয়াতে ছিল ওটা তো জান্নাতে ছিল জান্নাতের মধ্যে আবার গুনার সওয়াব কোথা থেকে আসবে এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি নিষেধ করার পরে কেন গেলাম এটা আল্লাহর একটা হিকমত দুনিয়াতে তো পাঠাবে একটা মাধ্যম একটা উসিলা করে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইতেছে রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন যে আপনার ছোট্ট একটা কথা অমান্য করেছি জান্নাতের মধ্যে যদি এটা গুনাহ নয় এরপরও আমি আপনি আমাকে মাফ করে দেন আদম আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না এরপর আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলতেছে রব্বুল আলামিন আমি আপনার কাছে মুহাম্মদ নামের উসিলায় মাপ চাইতেছি বলেন না সুবহানাল্লাহ মুহাম্মদ নামের উসিলায় আপনার কাছে মাপ চাইতেছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অবাক হয়ে যেন পশ্চাৎপদ করতেছেন আসলে আল্লাহ তো সবকিছু জানেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন আদম আলাইহিস সালামকে হে আদম মুহাম্মদ এই নামটা তুমি কোথায় দেখলা আমি তো মুহাম্মদ নামে দুনিয়াতে কাউকে এখনো পাঠাই নাই আরো কত হাজার বছর পরে পাঠাবো মুহাম্মদ নামে একজন ব্যক্তিকে নবী এই মোহাম্মদ নামটা তুমি কোথায় পাইলা এই মোহাম্মদ নামটা তুমি কোথায় দেখছো আর এই নামের উসিলে তুমি কেন দোয়া করছো আমার কাছে তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলে রব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের মধ্যে বানিয়েছেন জান্নাতের মধ্যে বানানোর পরে যখন আমাকে রুহ দিয়েছেন আমাকে রুহ দেওয়ার পরে প্রথম আমি যখন উপরের দিকে চাইলাম রুহ দেওয়ার পরে আমি প্রথম যখন উপরের দিকে তাকাইলাম আপনার আরশের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনা সুবহানাল্লাহ আপনার নামের পাশে মুহাম্মদ নামটা আমি লেখা দেখেছি জান্নাতের মধ্যে যখন ঘুরতেছি আমি জান্নাতের একটা বাটি নি পেয়ালা নি সেটার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের গাছের পাতাগুলোর মধ্যে লিখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ঘরের দরজাগুলোর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের যেখানে যাই সেখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব জায়গার মধ্যে সব বয়স্থানের মধ্যে আপনার নামের সাথে ওই মুহাম্মাদের নাম লেখা আছে আমি তখন বুঝছি লোকটাকে চিনি আর না চিনি জানি আর না জানি নিশ্চয় এই লোকটা আপনার অনেক পছন্দের এবং ভালোবাসার মানুষ বলেন না সুবহানাল্লাহ অনেক ভালোবাসার মানুষ আপনার এই জন্য চিন্তা করলাম আপনার যখন ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ ওই লোকটার নামের উসিলায় মনে আপনার কাছে দোয়া করলে আপনি আমাকে দিবেন আর ফিরাইতে পারবেন না যেমন আমরা মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে একবার গেছি চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় কাজটা করে দেন বা আমার এই সমস্যা চেয়ারম্যান বলে আচ্ছা আরেকদিন আসিও আরেকদিন আসিও আরেকদিন এসে ঘুরতেছে ঘুরতে ঘুরতে আরেকদিন ভাই চেয়ারম্যান সাহেবকে বলে আমি কে চিনেন আপনার কাছে আজকে এমনি আসি নাই আপনার ভাগিনা আপনার শালা রিকমেন্ডেশন নিয়ে আসছি ওরা এই যে দরখাস্ত লিখে দিছে আপনার শালা পাঠাইছে আপনার ভাগিনা পাঠাইছে আপনার মামা পাঠাইছে এবার বলে এমন একজনের কথা বললো আর তো ফিরাই দিতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন একজন নবীর উসিলা দিয়ে দোয়া করছো আমার কাছে আর তো আমি ফিরাই দিতে পারি না তবে হ্যাঁ শোনো আমি আমার নবীর উসিলায় তুমি দোয়া করেছো আমি তোমার দোয়া কবুল করব তবে এমনি নয় একটা দরখাস্ত করতে হবে তোমাকে দরখাস্তর ভাষা আমি আল্লাহ তোমাকে শিখাই দিচ্ছি একটা দরখাস্ত করতে হবে একটা ফর্মালিটি আছে চেয়ারম্যান সাহেব বলে ঠিক আছে আমার বাগিনার রেফারেন্সে আসছো আমার শালা মামা এদের রেফারেন্সে আসছো
তবে এমনি তো দিতে পারেন উপর আমাকে জবাব দিতা করতে হয় একটা কাজ করে একটা দরখাস্ত লেখো তবে দরখাস্তের ভাষাটা হবে এইভাবে এই এই শব্দগুলো দিয়ে তুমি একটা অ্যাপ্লিকেশন করবা ওটা দিলে সাবমিট করলে আমি সেখানে সিগনেচার করে দেব তোমার কাজটা হয়ে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছেন তুমি যে এমন একজন ব্যক্তি রুসিলা দিয়ে আমার কাছে চাইছো ফিরাই তো দিতে পারি না তবে শুনো তোমার চাওয়ার একটা দরখাস্ত আমি শিখাই দিচ্ছি ওই দরখাস্ত ওই শব্দগুলাই দিয়ে তুমি আমার কাছে দোয়া করো তবে আমি তোমার দোয়া কবুল করব তো আদম আলাইহিস সালাম বলে কি দোয়া তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা রব্বুল আলামিন তো গুনাহ করেছে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا যদি আপনি গুনাহ ক্ষমা না করেন ওয়াতারহামনা যদি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমি খাসিরিন দের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি যারা বিপদগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি আমাকে maaf করে দেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছিল ওই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম হাকিম নিসাবুর রহমাতুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলতেছেন যখন নবীর উসিলায় দিয়ে দোয়া করতেছে তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম হে আদম যেই নবী মুহাম্মদের উসিলায় তুমি দোয়া করছো ওই নবী মুহাম্মদ না হইলে আমি তো তুমি আদমকেও বানাইতাম না বলেন না সুবহানাল্লাহ তাহলে লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম এটা সহি হাদিস লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম এটা সহি হাদিস তবে লাউলাকা লামা খলাকতুল আফলাকা ওটা জাল হাদিস তবে একটা বিষয়ে কোন একটা জাল হাদিস থাকলে মূল বিষয়টাকে অস্বীকার করে বসে থাকে আমাদের সমাজে কিছু মানুষ এটা বুঝবেন লাউলাকা লামা খলাকতুল আফলাক ওই হাদিসটি জাল হে নবী আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না ওই হাদিসটি জাল তবে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছিল মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম নিসাবুর রহমাতুল্লাহ যে হাদিস উল্লেখ করেছেন লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম যদি আদম মুহাম্মদ নবী না হইতো তো আমি তোমাকেও বানাইতাম না এটা হলো সহি হাদিস এই হাদিসটি আহল হাদিসের শায়খ আকরামুজ্জামান মিন আব্দুস সালাম তিনি কালিমার মর্ম কথা বইয়ের মধ্যে একবার শেষের দিকে হাদিস থেকে সহি হাদিস বলে উল্লেখ করে তার কিতাবের মধ্যে নিয়ে আসছে ইচ্ছে হলে খুলে দেখতে পারেন এই একটা সহি হাদিস এটাও তো যেই কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনও বানাইতো না আদম আলাইহিস সালামকে বানাইতো না সাইয়্যিদুল কাউনাইন শফিউল মুজদামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এই নবীর উপর দুরূদ শরীফ পাঠ আল্লাহ নিজে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করেছেন আমি আরেকদিন বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কাজ করে তার মধ্যে একটা হলো নবীর উপর দুরূদ শরীফ আল্লাহ পাক রব্বুল স্বয়ং নিজে পাঠান বলেন সুবহানাল্লাহ পবিত্র কালামুল মধ্যে আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতটা তো আমরা সকলে পারি কি বলেন ঠিক কিনা প্রতি শুক্রবারে খোদার মধ্যে আয়াতটা পড়ে হুজুররা ওয়াজের মধ্যে আয়াতটা পড়ে এই আয়াতের অর্থ কি ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সমস্ত ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহই নিজে দুরূদ শরীফ পাঠায় আমাদের নবীর উপর ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ বলে আমি নিজেও তো পাঠাই আমার নবীর উপর দুরূদ আমার সমস্ত ফেরেশতারাও আমার নবীর উপর দুরূদ পাঠায় হে মুসলমানেরা হে মুমিনেরা আমি আল্লাহ তোমাদের আরেকটা আদেশ করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লু আলাইহি আমিও পাঠাই ফেরেশতারাও পাঠাই তোমরাও পাঠাও আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি আমার নবীর উপর তোমরাও সকলে দরুদ শরীফ পাঠাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নিজেও পাঠায় পাঠানোর জন্য আমাদেরকে বলতেছেন তো এই জন্য দরুদ শরীফ পাঠ করা এটা স্বয়ং আল্লাহর আদেশ নবীর উপর দরুদ শরীফ পাঠ করা কার আদেশ আল্লাহ আল্লাহ নিজে বলে আমিও এই কাজ করি আল্লাহ বলে আমিও এই কাজ করি তোমরাও করো ফেরেশতারাও করে দেখেন চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তো আল্লাহই ফেরেশতা তারা হলো পবিত্র জবান ফেরেশতারা জীবনে কোনো গুনাহ করে নাই ফেরেশতা কত লক্ষ লক্ষ কত
মানে কত কোটি লক্ষ কোটি ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না ফেরেশতা এরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে বলেছে এই তুমি নামাজের মধ্যে এভাবে দাঁড়ায় থাকো তো সে দাঁড়ায় আছে তার আর কোনো কাজ নাই কিয়ামত পর্যন্ত আমরা দাঁড়ায় থাকবে কাউকে বলে তুমি রুকুতে যাও তাই তো রুকুতে গেছে যে রুকুর মধ্যে কিয়ামত পর্যন্ত এমনি থাকবে আর কেউ আছে যে সিজদায় বলেছে তুমি সিজদা যাও তো সিজদা কিয়ামত পর্যন্ত এমনি থাকবে কাউকে বলেছে তুমি পড়ো সুবহানাল্লাহ তো সে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়তে থাকবে সে আর কিছু জানে না ফেরেশতাদেরকে শুধুমাত্র যেটা শিখাইছে ওই শব্দটা ছাড়া ফেরেশতারা আর কিছু জানে না এইজন্য ওই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর ফেরেশতাদের মধ্যে একটা প্রতিযোগিতা করেছিল তো আদম আলাইহিস সালাম আর ফেরেশতাদেরকে একসাথে ফেরেশতাদেরকে বসাইছে আদম আলাইহিস সালামকে বসাইছে ফেরেশতাদেরকে বলে সবগুলোর নাম বলো এগুলো কি সব মাখলুকাতের নাম বলো ফেরেশতারা বলো জানি না আমি এগুলা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল বলে সবগুলোর নাম বলো তখন আদম আলাইহিস সালাম একটা একটা করে প্রত্যেকটা মাখলুকাতের নাম বলেছে বলেন না সুবহানাল্লাহ সূরা বাকারার মধ্যে আলোচনা এগুলো আছে ওই দিয়ে গেলে আলোচনা অনেক লম্বা তো যেই কথা বলতেছিলাম ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই কাজের জন্য নিযুক্ত করেছে ওই কাজ এটা করতেছে কিছু ফেরেশতা আছে এটা কাজ হলো রিজিক মানুষের জন্য রিজিক নিয়ে আসো ভারতে পিঁয়াজ বন্ধ করে দিছে বলে মিশর থেকে পিঁয়াজ নিয়ে আসো এখান থেকে না চিন্তা করা যায় মিশরের পিঁয়াজ আমরা বাংলাদেশের মানুষ খাবো এটা চিন্তাও তো করে নেয় কখনো যে পিঁয়াজগুলো মাটির উপর উঠে ধরে এমনি তো আমরা বাঙালিরা পিঁয়াজ খাই মাটির নিচে যেগুলো ধরে ভারত বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে পিঁয়াজ যেগুলো আসে কিছু কিছু এগুলো মাটির নিচে ধরে মিশর থেকে পিঁয়াজ খাইছিলাম গত 2 বছর আগে তো বড় বড় গোল গোল ওগুলো মাটির উপরে ধরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাঙালিদের রিজিকে লেখে রাখছে মিশরের পিঁয়াজ খাবে তারা 6 মাস এদিকে ভারতের বলো তোরা পিঁয়াজ বন্ধ করে দে তো পিঁয়াজ বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কতগুলো লাগাই দিছে বলে যা মিশর থেকে পিঁয়াজ গুলো বাংলাদেশে পাঠাই দে মিশর থেকে পিঁয়াজ বাংলাদেশে আসছে আর আপনি আর এখানে আমি বসে বসে খাইতেছি বলেন না সুবহানাল্লাহ এরা ফেরেশতা আছে কতগুলো ফেরেশতা আছে এরা শুধু বৃষ্টি এদের কাজ হলো বৃষ্টি কোথায় কখন বৃষ্টি লাগবে এদের কাজ হলো বৃষ্টির ব্যবস্থা করে দেওয়া এক একটা ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কাজের জন্য নির্ধারণ করে দিয়েছে আজকে আবার সকালবেলা যখন একটু বসছিলাম একটা নিউজে দেখলাম যে আবার নাকি বিশাল বড় একটা ঘূর্ণিঝড় আসতেছে বাংলাদেশের মধ্যে অনেক বড় বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি আগে যেটা সিডর ছিল সেটা ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার ছিল আর আজকে যে ঘূর্ণিঝড়ের কথা বলতেছে ওইটা সর্বনিম্ন 200 থেকে 220-240 পর্যন্ত ঘন্টায় 240 থেকে 220-240 কিলোমিটার স্পিডে চলবে এটা যে ঘূর্ণিঝড়টা আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে হেফাজত করুন সকলবেলা না আমিন যদি আসে এটা আরো ভয়াবহ একটা অবস্থা হবে তো যে কথা বলতেছিলাম ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতা এক একটা কাজ এক এক গুলো ফেরেশতা এক এক ধরনের কাজ এই ফেরেশতাদের কাজ কিছু ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন আমাদের দুরূদ শরীফ গুলা আমাদের জবান থেকে বের হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغون عن أمة السلام رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো ফেরেশতা এমন ভাবে নিযুক্ত করে দিয়েছে ইন্ন লিল্লাহি মালায়েকাতান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এমন কতগুলো ফেরেশতা আছে ওই ফেরেশতাগুলোর কাজ মাত্র একটা ওই কাজ হলো সাইয়াহিনা ফিল আরদি এরা জমিনের মধ্যে ঘুরে এদের কাজ হলো ঘোরা শুধু ঘুরতে থাকে এরা জমিনের মধ্যে ঘুরে ঘুরে কি কাজ করে ইউবাল্লিগুনি মিআন উম্মাতি আসসালাম ওই সমস্ত ফেরেশতাগুলো যেখানে যায় দেখে আমি নবীর উপর কোন একজন ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে ওই দরুদ শরীফটা নিয়ে আমি নবীর কাছে এসে পৌঁছাই দেবার না সুবহানাল্লাহ কোট্টা বাজারে মসজিদের মধ্যে বসে আপনি আশকরপাড়া দামে মসজিদের মধ্যে বসে আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছেন একবার এই দরুদ শরীফটা যেই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন ওই ফেরেশতাটা ওই দরুদ শরীফটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে যাবে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাংলাদেশের কোট্টা বাজারে আশকরপাড়া দামে মসজিদের মধ্যে বসে আপনার একজন উম্মত নাম হলো অমুক বাপের নাম হলো অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠিয়েছে আপনার উপর সালাম পাঠিয়েছে বলেন না সুবহানাল্লাহ আপনার উপর সালাম পাঠিয়েছে সেখান থেকে আমার নবী শুনবে আর আপনার উপর তিনিও দরুদ শরীফ পাঠাবে রহমত পাঠাবে আল্লাহ রসুলও পাঠায় আল্লাহও পাঠায় বলেন না সুবহানাল্লাহ
من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا الله حبيب محمد رسول الله صلى الله عليه وسلم بلن من صلى علي صلاة واحدة جي بكتي آمين وبرفرق بدر شريف پات کرين صلى الله عليه عشرا الله فكر رب العالمين اوئي بندر پر دوشبار رحمت برشن کرين سبحان الله درود شریف পাঠাইলেন একবার আল্লাহ রহমত বর্ষণ করলো 10 বার درود شریف পাঠাইলেন একবার রহমত درود মানে রহমত درود মানে কি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হে আল্লাহ আপনি আপনার নবীর উপর রহমত পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হে আল্লাহ আপনি আপনার নবীর উপর রহমত পাঠান আল্লাহকে বললাম আমার এই নাফাক জবান দ্বারা পাঠানো সম্ভব নয় আল্লাহকে বললাম হে আল্লাহ আপনি পাঠাই দেন কারণ নবীর যেই শান আমার মত গুনাহগার বান্দা নবীর উপর দরুদ শরীফ কেন পাঠাবো এইজন্য আল্লাহ আপনাকে বললাম আপনি পাঠাই দেন কেমন বলে আপনার নবীর শান যেমন আপনি পাঠান তেমন বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু হে আল্লাহ আপনি পাঠান আলাইহি নবীর উপর সালাম রহমত আল্লাহকে বলতেছি আমরা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি হে আল্লাহ আপনি পাঠান আল্লাহুম্মা সাল্লি মানে কি আল্লাহ আপনি পাঠান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর দরুদ শরীফ পাঠান রহমত দুরুদ পড়তেছি আমি বলতেছি আল্লাহকে কেন দরকার তো ছিল আমরা বলি আসসালামু আলাইকুম আপনার উপর রহমত বর্ষিত হোক আমি সরাসরি আপনার উপর রহমত বর্ষণ করলাম রহমত বর্ষণের জন্য দোয়া করলাম কিন্তু নবীর জন্য তেমন নয় নবীর জন্য আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা হে আল্লাহ আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি পাঠান কেন নবীর জন্য পাঠাইতে হলে আল্লাহকে কেন বলতে হয় মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম লিখছে আমরা গুনাহগার নবীর শান তো আমরা জানি না নবীর শান আল্লাহ জানে তো যেই আল্লাহ জানে ওই আল্লাহকে বললাম আপনার নবীর শান মান যেমন আপনার নবীর শান মান অনুযায়ী আপনার নবীর উপর আপনি দরুদ শরীফ পাঠান বলনা সুবহানাল্লাহ এটা হলো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যা দরুদ শরীফ আছে আপনি পড়েন দরুদ শরীফের মধ্যে কোনো বাধা নাই অর্থ ঠিক থাকলে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে মাত্র একবার একবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ maaf করে দেয় জান্নাতের মধ্যে তার স্থান 10 গুণ বাড়াই দেয় বলনা সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পাঠ করলে একবার দরুদ শরীফ পাঠ করলে চিন্তা করে দেখেন এত ফজিলতপূর্ণ এত ফজিলতপূর্ণ দরুদ শরীফ একবার সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ছোট্ট একটা দরুদ শরীফ আপনি আর আমি পাঠ করতে পারি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা আমি আপনার আমি পাঠ করতে পারি না এই দরুদ শরীফটা শিখে নেন সবাই তো জানে এই দরুদ শরীফটা নামাজের মধ্যে যেই দরুদ শরীফ পড়ি দরুদ ইব্রাহিম যেটাকে আমরা বলি ওই দরুদ শরীফটা শিখে নেন ওটা তো সকলেই পারি নামাজের মধ্যে পড়ি এটা সুন্নতে মুয়াক্কাদা পড়া ওই দরুদ শরীফটা পড়ে নেন শিখে নেন আরো যত ধরনের দরুদ শরীফগুলো আছে আল্লাহুম্মা সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর আরো অনেকগুলো দরুদ শরীফ আছে দরুদ শরীফের অভাব নাই শেষ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দরুদ শিক্ষা দিয়েছেন আপনি দরুদগুলো শিখে নেন বলো হুজুর এত লম্বা দরুদ শিখতে পারি না তো কম পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো সকলে পারে কি বলেন ঠিক কি না সকলে পারে এটা আপনি এটাই পড়েন আপনি এই দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ আপনি বেশি বেশি করে পড়েন ওইটা আমরা পড়তে পারি না আপনি গাড়িতে বসে আছেন তো গাড়িতে যখন আপনি বসে আছেন তা আপনি দরুদ শরীফ পড়েন গাড়িতে বসে আছেন শুক্রবারে আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন আপনি যে কোনো সময় গাড়িতে বসে আছেন আপনি সুবহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন দরুদ শরীফ পড়েন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দৈনিক এই দোয়াটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি থেকে ওই দিন বেশি আমল করা ব্যক্তি আর হবে না বলনা সুবহানাল্লাহ সবচেয়ে বেশি আমল ওই ব্যক্তির আমলনামার মধ্যে লেখা হবে এই দোয়াগুলো পড়েন যখনই বসে আছেন সওদাগর দোকানের মধ্যে বসে আছেন ব্যবসায়ী আপনি অফিসের মধ্যে বসে আছেন আপনি দরুদ শরীফ পড়েন আপনি জিকির আসকার করেন আপনি তাসবি পড়েন এগুলো পড়ার জন্য সহজ একটা পদ্ধতি আছে
এগুলা পড়ার জন্য সহজ একটা পদ্ধতি আছে একটা বিষয় মাথায় রাখবেন সব সময় একটা তাসবিহ সব সময় জেবের মধ্যে ফকরের মধ্যে রাখবেন একটা তাসবিহ এই তাসবিহটা আপনার হাতের মধ্যে যদি গাড়িতে রাখেন এমনি অটোমেটিক টান শুরু হয়ে যায় কি বলেন ঠিক কি না আপনি যদি এটা হাতের মধ্যে থাকে দেখবেন এমনি টান শুরু হয়ে গেছে আপনি এটার মধ্যে কিচ্ছু না আপনি যদি সারা দিন এটা এমনি টানতে থাকেন একটা নেকিও হবে না আপনি যদি সারা দিন এটা এমনি টানেন এটা একটা নেকিও হবে না তো বলে এটা কি এটা আমাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয় বলেন না সুবহানাল্লাহ এটা কি করে দেয় আল্লাহর কথা স্মরণ করায় দেয় এটার দাম কিচ্ছু না এটার দামই না এটার কিচ্ছু নাই এটার কোন এটার মধ্যে কোন সওয়াব নাই এটার মধ্যে কোন নেকি নাই এটা রাখলেও কিছু না রাখলেও কিছু নাই বাকি কি এটা থাকলে এটা হাতে আসলে অটোমেটিক জিকিরের কথা মনে পড়ে কি বলেন ঠিক কি না এটা হাতে আসলে জিকির করতে মনে চায় এটা হাতে আসলে কিছু পড়তে মনে চায় এটা যখন হাতে আসে অটোমেটিক আঙ্গুলটা এমনি ঘুরে অটোমেটিক ঘুরে এটা আঙ্গুলটা এমনি অটোমেটিক চলতে থাকে তো অটোমেটিক যখন চলতে থাকে তো আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখে দিয়ে বের হয়ে যায় এটা আর কিচ্ছু না এখন আমাদের সমাজে অনেকে বলে এটা কি আল্লাহর রাসূল ব্যবহার করছে কখনো আমাদের সমাজে অনেক বলে এটা বেদাত কেন বলে এটা কি আল্লাহর রাসূল ব্যবহার করছে মুজাফফর বিন মুহসিন বলে এটা বেদাত এটা আল্লাহর রাসূল কখনো ব্যবহার করে নাই আরে আমরা বলি ভাই একটা বেদাত হওয়ার জন্য ইবাদত লাগে বেদাত হওয়ার জন্য তো ইবাদত লাগে এটা কোনো ইবাদত না কোন একজন ব্যক্তি এটা নিয়ে কিছু না পড়ে 1 2 3 4 5 গুনতেছে এইভাবে শুধু এমনি টানতেছে কিচ্ছু না এমনি তো তার কারণে কি হবে কিচ্ছু নাই হাদিসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলা হয়েছে এই দোয়াতে 30 বার পড়ো এবার এই দোয়া 100 বার পড়ো তো এখানে 100টা আছে এখানে মধ্যখানে 33 আছে আমি তো বাঙাল আমার তো হিসাব গাল করে জানতে পারি না এই জন্য সহজ হিসাবের জন্য নাকি এখান থেকে আসলে 33 হয়ে গেছে এখান থেকে আসলে 33 এখান থেকে আসলে 33 হয়ে গেছে আমার জন্য সহজ হয়ে গেছে কাজটা এটা আমার হিসাব রাখার জন্য আর কিচ্ছু না এটা আমার হিসাব রাখার জন্য আর কিচ্ছু না এখন যদি ব্যবসায়ীদেরকে আমি বলি আপনি যে ডিজিটাল ডিজিটাল মেশিন দ্বারা এখন এই মাপেন আল্লাহর রাসূল ব্যবসা করছে আল্লাহর রাসূল ডিজিটাল মেশিন দ্বারা কদিন মাপছে আমাকে একটু বলেন আপনি কি জবাব দিবেন আপনি বলেন ভাই ডিজিটাল মেশিন দ্বারা মাপাইটা এটা মূল না এটা তো একটা মাধ্যম আমিও বলি এটা ইবাদত না এটা আমাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয় এটা হাতে আসলে জিকির করতে মনে চায় এটা হাতে আসলে আমার স্মরণ পড়ে যায় ও কিছুক্ষণ বসে বসে আল্লাহর জিকির করি এটা হাতে আসলে মনে পড়ে যায় কিছুক্ষণ দরুদ শরীফ পড়ি এটা হাতে আসলে মনে পড়ে যায় কারণ আমি তো আল্লাহকে ভুলে যাই আমাদের নবী তো আল্লাহকে ভুলে নেই আমাদের নবী আল্লাহকে ভুলছিল আর আমাদের নবী তো ঘুমে গেলেও তখন জিকির করতে পারল না সুবহানাল্লাহ তানামাইনে আইনানে ওয়াল কলবু ইয়াকজান হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাইতো চোখ চোখ কিন্তু আল্লাহর রাসূলের কলব জাগ্রত থাকতো কলব কলব বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর রাসূল ঘুমাইলে অজু ভাঙতো না আপনি আর আমি ঘুমাইলে অজু ভেঙে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেও অজু ভাঙতো না কেন ওয়াল কলবু ইয়াকজান আল্লাহর রাসূলের কলব জাগ্রত থাকতো আল্লাহর রাসূলের কলব কখনো ঘুমাইতো না এই জন্য আল্লাহর রাসূলে কখনো কি ভাঙতো না অজু ভাঙতো না ঘুমাইলে তো আল্লাহর রাসূল ব্যবহার করছে কিনা তো আল্লাহর রাসূল আল্লাহকে কখন ভুলছে আপনি আর আমি ভুলে যাই এই জন্য আমার এটা হাতে আসলে আল্লাহর আল্লাহর কথা স্মরণ পড়ে এটা হাতে আসলে আমার জিকির কথা স্মরণ পড়ে এটা হাতে আসলে আল্লাহ কথা মনে পড়ে এবার গাড়িতে বসে আছি হাতের মধ্যে এটা আসছে কোনো কাজ নাই এবার বসে বসে কিছু কান আল্লাহ জিকির করলাম হাতে না থাকলে ভুলেই যায় জিকির করার জন্য তখন উল্টা পাল্টা সবকিছু মাথার মধ্যে চলে আসে কি বলেন ঠিক কিনা এই জন্য আমি সাজেস্ট করি এটা কোনো ইবাদত নয় এটা কোনো শরীয়ত নয় এটা কোনো ইবাদত নয় এটার মধ্যে কিচ্ছু নাই শুধু এটার মধ্যে একটা জিনিস আছে এটা হাতে আসলে আল্লাহর জিকির কথা মনে পড়ে যায় এই জন্য এটা হাতের মধ্যে নি এছাড়া আর কিচ্ছু কাজ নাই এটার এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাসূল দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি করে জিকির করেন যখন ইচ্ছা তখন জিকির করেন যখনই খুশি জিকির করেন আর জিকির করা যায় না এমন কোনো সময় নাই জিকির করার জন্য ওযু করা লাগে না গোসল করা লাগে না গোসল ফরজ হইলেও জিকির পড়া জিকির করা যায় গোসল ফরজ হইলেও দুরূদ শরীফ পড়া যায় গোসল ফরজ হলে নামাজ পড়া যায় না গোসল ফরজ হলে কোরআন শরীফ পড়া যায় না গোসল ফরজ হলে মসজিদে প্রবেশ করা যায় না গোসল ফরজ হলে বাইতুল্লাহ তওয়াব করা যায় না কিন্তু গোসল ফরজ হলে জিকির করা বাধা নাই গোসল ফরজ হলেও জিকির করা যায় গোসল ফরজ হলেও দুরূদ শরীফ পড়া যায় গোসল ফরজ হলে আপনি এগুলো করতে পারেন কোনো বাধা নাই আপনার এই জন্য আপনি এগুলো করেন সমস্যা কি একটা তাসবিহ রাখবেন এটা মাথায় রাখবেন এটা কোনো ইবাদত নয় তসবিহ রাখা কোনো ইবাদত নয় এটা টানলে কোনো সওয়াব নাই এটা টানলে যদি এটার সাথে জিকির থাকে ওইটার সওয়াব এটা ছাড়াও যদি আপনি জিকির করেন ওইটার সওয়াব বাকি এটা থাকলে একটু জিকির করতে বেশি মনে চায় আল্লাহ কথা বেশি স্মরণ পড়ে এই জন্য এটা রাখার জন্য বলে আমাদের ওলামায়ে কেরাম তো যেই কথা বলতেছিলাম যে বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে জিকির করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তো দুরূদ শরীফ পড়ার কথা বলতেছিলাম মান সাল্লা আলাইয়া সলাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দরবার রহমত বর্ষণ করবে বলেন সুবহানাল্লাহ এই জন্য দুরূদ শরীফ পাঠ করব কোন দিন শুক্রবারে বেশি বেশি
কোন দিন? অন্য দিন দরুদ শরীফ পাঠ করব শুক্রবারে বেশি করব। অন্য দিন দরুদ শরীফ পাঠ করব শুক্রবারে বেশি পাঠ করব। হাদিস, একটা হাদিস, হাদিসের বর্ণনাকারী হলো আওস ইবনে আবি আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيها قبضة وفيها النفقة وفيها ساقة. الله رسول বলেন সাত দিনের মধ্যে সবচেয়ে দামি তম দিন হলো শুক্রবার। যেই দিন সমূহ আছে এই দিনের মধ্যে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবার। কেন বলো? ওই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, ওই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, ওই দিনই কিয়ামত হবে। ওই দিন কিয়ামত হবে, ওই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওই দিন আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। এটাই মূল উদ্দেশ্য নয়, আল্লাহ রাসূলের উদ্দেশ্য হলো এই দিনটা অনেক দামি দিন। এরপর আল্লাহ রাসূল যে কথা বলতেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, হে আমার উম্মতেরা শোনো, সাহাবায়ে কেরাম শোনো, ফাআকসিরু ফিহি, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, ওই দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ শরীফ পড়ো। আল্লাহ রাসূল বলেন শুক্রবারে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। ফা ইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, তোমরা যদি দরুদ শরীফ পড়ো, ওই ফেরেশতা একটু আগে হাদিসের মধ্যে বলেছিলাম ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, কতগুলো ফেরেশতা আছে আল্লাহর জন্য জমিনের মধ্যে ঘুরে, ওই ঘুরে ঘুরে ফেরেশতাগুলা দরুদ কি আল্লাহর রাসূলের কাছে পৌঁছাই দেয়। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন তুমি যখন শুক্রবারে বেশি বেশি করে দরুদ পড়বা, ওই ফেরেশতা যেগুলা কথা বলেছে ওই ফেরেশতাগুলো দরুদগুলো আমি নবীর কাছে নিয়ে পৌঁছাই দেব। না সুবহানাল্লাহ, নবীর কাছে নিয়ে দুরুদগুলো পৌঁছাই দেব, বেশি বেশি শুক্রবারে দুরুদ পড়ো। এবার সাহাবায়ে কেরাম মনে প্রশ্ন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুরুদ শরীফ পাঠাবে মানে আপনি মাটি হয়ে যাবেন না? আপনাকে যখন কবর দিবে, আমাদেরকে তো কবর দিলে আমরা বালি হয়ে যাই, মাটি হয়ে যাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরিমতা, ইয়া রাসূলুল্লাহ আপনার পর কেমন দুরুদ শরীফ পাঠাবে, কেমন দুরুদ শরীফ এনে পৌঁছাই দিবে, আপনি তো মাটি হয়ে যাবেন। মাটি হয়ে যাবেন মানে আপনাকে যখন কবর দেওয়া হবে তো মাটি তো আপনার দেহ খেয়ে ফেলবে। সাহাবায়ে কেরাম তো তখন জানতো না শরীয়তের হুকুমটা, এই জন্য সাহাবায়ে কেরাম বললো যে আপনি তখন মাটি হয়ে যাবেন, বালি হয়ে যাবেন, ধুলো আপনাকে খেয়ে ফেলবে মাটি। তখন আল্লাহ রাসূল বলেন ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারাম আলাল আরদি আজসাদাল আমবিয়া, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর দেহকে মাটিদের জন্য, মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। বল না সুবহানাল্লাহ, কোন নবীর দেহ মাটি খেতে পারে না। কোন নবীর দেহ কি খেতে পারে না? মাটি কোন নবীর দেহ খেতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বলে মাটি তো সবার দেহ খায়, মাটি নবীর দেহ খাইতে পারে না। মাটি নবীর দেহ আর যে মানুষের দেহ কেমনে বুঝবে? ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে যখন গেছিল, আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারছে? জ্বালাইতে পারে নাই। আগুন জ্বালায় কিন্তু জ্বালাইতে পারে না নবী আল্লাহ। আল্লাহ বলে কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, খবরদার আগুন জ্বালাইস না আমার নবীরে, ঠান্ডা হয়ে যা, বেশি ঠান্ডা না না খারাপ লাগবে, এয়ার কন্ডিশন এমন ঠান্ডা যেখানে বেশি ঠান্ডাও লাগে না আবার গরমও না, একবারে মনোরম পরিবেশ, এয়ার কন্ডিশনের মতো হয়ে যা। মাছের ফ্যাটের মধ্যে কেউ যদি থাকে ওই মাছ খেয়ে ফেলে, ইউনুস আলাইহিসসালাম মাঠের ফ্যাটের, মাছের ফ্যাটের মধ্যে ছিল পানির নিচে 40 দিন পর্যন্ত, ইউনুস আলাইহিসসালামকে খাইতে পারছে? খাইতে পারে নাই। তো মাছ এত বড় মাছ 40 দিন পর্যন্ত পানির নিচে কেমনে বাঁচিয়া ছিল? মারা তো যাওয়ার কথা, আল্লাহ বলে আমি বাঁচাইলে কে আবার মারবে তাকে? তো আল্লাহ বলে মাটিকে আমি হারাম করে দিয়েছি, মাটি খেতেই পারবে না। আরে নবী তো নবীদের দেহ তো খাবেই না। অনেক আল্লাহর বান্দা এমনও আছে অনেক বছর পরেও এদের যদি কবর খনন করা হয়, কোনো কারণে যদি কবর ভেঙে পড়ে যায়, এদের কবর যেভাবে দিয়েছে ঠিক একইভাবে এদের ওই কাপড়ের কাপড়ের মধ্যে একটা দাগ পর্যন্ত পড়ে না, এমন অনেকগুলো কবর পাওয়া যায় না? আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাখে, কাকে রাখে জানি না। এটার জন্য আল্লাহর ওলি হওয়া শর্ত নয়। অনেক বুজুর্গর কবরও খেয়ে ফেলবে, অনেক দেখা যায় যে একেবারে গরিব অসহায় একেবারে দরিদ্র এলাকার মধ্যে নিম্ন শ্রেণী যাকে বলা হতো, তার দেখা যায় লাশ এইভাবে ঠিক মতো পড়ে আছে, আল্লাহর খুশি আমি জানি না। আমি বলবো না যে ফিরের কবর খাবে না মুরিদের কবর খাবে, এটা আল্লাহ ফির মুরিদের কোনো হিসাব নাই, এখানে আলেম আর গাইরে আলেমের কোনো হিসাব নাই। আল্লাহ যারটা মনে চায় তারটা এভাবে ঠিক মতো রাখবে, আর যারটা ইচ্ছা তারটা খেয়ে ফেলবে, এটা সবকিছু আল্লাহর কাছে, আমরা জানি না। তুলে আমার দরকারও না কারটা খাবে কারটা খাবে না বলার। তো যেই কথা বলতেছিলাম,
رسول الله صلى الله عليه وسلم বলেন শুক্রবারে বেশি বেশি করে আমার উপর দরুদ শরীফ পাঠ করে কেন তোমাদের দরুদগুলো পৌঁছায় দেয় সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দরুদগুলো পৌঁছায় দেয় আপনি মাটি হয়ে যাবেন না তখন আল্লাহর রাসূল বলে না 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 এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য নবী রাসূলদের দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন বল না সুবহানাল্লাহ খেতে পারবে না এটা খেতে পারে না নবী রাসূলের দেহ তাহলে এখন আমরা দরুদ শরীফ পড়ব যখনই খুশি যত বেশি খুশি যেভাবে খুশি দরুদ শরীফ পড়ব এখন কত হলো দরুদ শরীফ পড়তে 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 কি খুশি ঠেলা দাঁড়ায় যাব দরুদ শরীফ পড়তে পড়তে দরুদ শরীফ পড়ব দরুদ শরীফ এখন তো আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে দরুদ শরীফ পড়তে পড়তে খুশি ঠেলা কতগুলো লোক দাঁড়ায় যায় অথচ দরুদ শরীফ পড়ার সময় দাঁড়ানোর কথা শরীয়তের কোথাও নাই দরুদ শরীফ আপনি পড়েন যা খুশি পড়েন যতক্ষণ খুশি পড়েন বসে বসে পড়েন শুয়ে শুয়ে পড়েন দাঁড়ায় দাঁড়ায় পড়েন যেমনে আছে এমনে পড়েন কিন্তু আপনি দরুদ শরীফ পড়তেছেন পড়তে 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 কিছুক্ষণ পড়ে হঠাৎ করে দাঁড়ায় গেছেন দরুদ শরীফের মধ্যখানে যেটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা একটা নিকৃষ্টতম একটা জঘন্যতম একটা বেদআত বলেন ঠিক কিনা এটা একটা নিকৃষ্টতম এটা একটা বেদআত এমনকি আমাদের সমাজে একজন বক্তা এমন ফতোয়া দিয়েছে কোন ব্যক্তি যদি দরুদ শরীফ পড়ার সময় যদি না দাঁড়ায় সে মুসলমানও থাকবে না তার বউও তালাক হয়ে যাবে বর্ণনা নাউজুবিল্লাহ চিন্তা করে দেখেন কোথায় থেকে যে এরা আসে কি কোথায় এই সমস্ত কথাগুলো পায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আচ্ছা দেখেন একটা হাদিস দেখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2454 নম্বর হাদিস মুসনাদ আহমদের 12345 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর রাসূলের খাদেম ছিল 10 বছর আনাস ইবনে মালিক আল্লাহর রাসূলের 10 বছর খাদেম ছিল ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু ক্বাল لم يكن شخص أحب إليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا إذا رأوه لم يقوموا لما يعلمون منكر من كراهية ذلك আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম থেকে বেশি আল্লাহর রাসূলকে কেউ ভালোবাসতো না কি বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের সব মানুষের আল্লাহর রাসূলের ভালোবাসাকে একত্রিত যদি করা হয় সাহাবায়ে কেরাম একজনের ভালোবাসা একত্রিত করলে তার ধারে কাছে যাবে না কি বলেন ঠিক কিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম থেকে বেশি আর কেউ ভালোবাসতো না ওয়াকানু ইযা রাওহু লাম ইয়াকুমুনা যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে দেখতো জীবনেও কখনো দাঁড়াইতো না বা কেন দাঁড়াইতো না লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিক বলে আল্লাহর রাসূলের সম্মানে দাঁড়াইলে তিনি এটা অপছন্দ করতে এই জন্য আল্লাহর রাসূলের সম্মানে যদি কেউ দাঁড়ায় যেত তা আল্লাহর রাসূল এটাকে অপছন্দ করতো তিনি পছন্দ করতো না তো আল্লাহর রাসূলের জীবদ্দশায় ওনার সম্মানে দাঁড়াইলে আল্লাহর রাসূল অপছন্দ করত তো মারা যাওয়ার পরে বুঝি এটা সম্মান হয়ে যায় যেটা আল্লাহর রাসূলের জীবদ্দশায় সামনে দাঁড়াইলে আল্লাহর রাসূল অপছন্দ করত আনাস ইবনে মালিক বলে আমরা এত মহব্বত করতাম আল্লাহর রাসূলকে কিন্তু ভুলেও কখনো আল্লাহর রাসূল আসলে দাঁড়াইতাম না কেন আল্লাহর রাসূল এটা অপছন্দ করত তো যেটা আল্লাহর রাসূল জীবদ্দশায় অপছন্দ করত মরার পরে এটা আল্লাহর রাসূলের প্রিয় কেমনে হয় আরেকটা হাদিস নেন আরেকটা হাদিস হলো আচ্ছা أبو أمامة رضي الله تعالى عنه قال نيتو يحدث تارو أرو پورشكر أن أبي أمامة رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم متوكيا على عصام الله رسول ایک دن আমাদের সামনে আসলো লাঠির উপর বর দিয়ে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল একদিন আমাদের কাছে আসলো আল্লাহ রাসূল লাঠির উপর বর দিয়ে আছে ওই অবস্থার মধ্যে যখন আসলো ফাকুমনা ইলাইহি আল্লাহ রাসূল আসার পরে আমরা দাঁড়াই গেলাম সাহাবায়ে কেরাম সাহাবি বলতেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রাসূল আসছে লাঠির উপর বর দিয়ে অসুস্থ শরীর ছিল আমরা দাঁড়াই গেছি তখন আল্লাহ রাসূল বলে শুনেন لا تقوموا كما تقوم الاعظم يعظم بعضهم بعضا আল্লাহ রাসূল বলে আমাকে দেখলে সম্মানে দাঁড়াই যাইও না যেমন অনারবের মানুষ যারা আছে এরা একে অপরকে সম্মান করার জন্য দাঁড়ায় যায় আমার সম্মানে কখনোই তোমরা দাঁড়াইও না দুইটা হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রাসূল সরাসরি আমাদেরকে দাঁড়াইতো মানে করতে সম্মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস আনাস ইবনে মালিক বলে আল্লাহ রাসূল দাঁড়ালে অপছন্দ করত এই জন্য আমরা কখনো দাঁড়াইতাম না আল্লাহ রাসূল জীবদ্দশায় কখনো দাঁড়ানো আল্লাহ রাসূল পছন্দ করে নাই মরার পর এটা এত বড় সুন্নত কেমনে হয়ে গেল আমাদের বুঝে আসে না আবার এটা পালন না করলে বুয়া বলে অটো তালাক হয়ে যায় কেমনে সেটা আমাদের বুঝে আসে না এবার চিন্তা করেন আল্লাহ রাসূল যেটাকে অপছন্দ করে ওইটা মরার পরে শরীয়ত কেমনে হয়
চিন্তা করুন আমাদেরকে কেমনে ধোঁকা দেওয়া হচ্ছে, আমাদেরকে কেমনে ধোঁকা দেওয়া হচ্ছে। আচ্ছা মানলাম যদি ওইটা আল্লাহর রাসূলের উপর দুরুশরি পাঠ করার সময় যদি না দাঁড়ালে যদি বিয়াদব হয়, আমাকে বলেন আবু বকর, উমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, এরা জীবনে 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 কখনো আল্লাহ রাসূলের জন্য দুরূদ শরীফ পড়ার সময় কখনোই দাঁড়ায় নাই। তো যদি না দাঁড়াইলে যদি জাহান্নামে যায়, তো আবু বকর জাহান্নামী, আমাকে আবু বকর জাহান্নামী, তো আবু বকর না দাঁড়ায় জান্নাতে গেছে, আপনি কেমনে আবার দাঁড়ায় আবার নিজেকে জান্নাতি দাবি করেন, যারা দাঁড়ায় না এদেরকে জাহান্নামে কেমনে পাঠাই দেন। এগুলো আমাদের সমাজে কতগুলো মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে এগুলো, এই জন্য সবগুলো খেয়াল করতে হবে আমাদেরকে। হক্কানি ওলামায়ে কেরাম থেকে আমাদের মাসালাগুলো জানতে হবে। দুরূদ শরীফ পড়বো তবে পড়তে পড়তে আবার দাঁড়ায় যাবো না, দুরূদ শরীফ পড়তে পড়তে দাঁড়ায় যাবো না, ওদের আকিদা অনেক খারাপ, সময় তো নাই সেই জন্য আর বলতে পারতেছি না। তো যেই কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দুরূদ শরীফ পাঠ করার অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত, বিশেষ করে শুক্রবারে যত বেশি পারেন, শুক্রবারে যত বেশি পারেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বেদআত থেকে মুক্ত থেকে, বেদআত থেকে মুক্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দুরূদ শরীফ পাঠ করার জন্য তৌফিক দান করুন সকলে, আমিন।